মরহুম ইয়ার আলীর পুত্র মোহাম্মদ মফিজুর রহমান আমার প্রাণের ভাড়াটিয়া স্বামী, আর আমি তোমার প্রাণের ভাড়াটিয়া স্ত্রী। দিলেন তো আমার ডাটাটা নষ্ট করে। ডাটা পাইলেন কোথায়? ডাটা তো বর্ষাকালে গ্রামে হয়। আপনার হাতে তো মোবাইল ফোন দেখতে পাচ্ছি। আপনার ডাটা খেতে ডাটা নষ্ট করলাম কেমনে? ফাউ কথা কর জায়গা পান না জনাব। এটা মোবাইল না, এটা ক্যালকুলেটর। হ্যাঁ, আপনি যাইবেন কই? হেডে কোন? আমি শিক্ষক। এই মমতাজ মহলের যে মালিক ইমালানি সাহেব, তার ছোট মেয়ের শিক্ষক, চেনেন তাকে? একটু আগে করবেন না স্যার, মাফ করে দেন, মাফ করে দিন, বুঝতে পারি না। ক্ষমা মহৎগুণ, আপনাকে ক্ষমা করে দিলাম। বেবি, তুমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ কেন? মানে আমাদের মধ্যে যে টার্মস এন্ড কন্ডিশনটা হলো, সেটা পেমেন্ট তো তোমাকে করতে হবে না? আই মিন, আমাকে দিয়ে যদি কাজটা করাতে চাও তাহলে তো অ্যাডভান্স পেমেন্টটা করতে হবে। আচ্ছা, একটু আস্তে আস্তে দিলে হবে না? মামা, তুমি কি ফকির? টাকাটা দিয়ে দাও না। তোমার আল্লাহর রহমতে সবকিছু ভালো চলতেছে, টাকাটা দিয়ে দাও। বেবি, তুমি এত কিপটা কেন? আমার কিন্তু কিপটা স্বামী একদম পছন্দ নয়। এই বাবু, সে কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছে, আমাকে বলতেছে কিপটা। কি বল আর কি, কিপটা না? হেই, আমার মতো কিপটা না, আমার টাকাটা দিয়ে দাও। তাহলে সামান্য কত টাকা দিতে এত চাপাচাপি করছে কেন? আমি কিভাবে তার স্ত্রী হতে পারি? এই আপনি এত ইয়ে করবেন না, কথা কথায় এই এত স্বামী স্বামী করবেন না, কারণ আপনি হচ্ছেন আমার ভাড়াটের স্ত্রী। শোনেন, তাইলে আপনিও কিন্তু আমার ভাড়াটের স্বামী। এই আপনারা থামুন তো, আপনাদের কথা যদি বাড়ি এলা শুনে ফেলে তাহলে কেন কেটে হয়েছে? এলাকা দিয়ে তো আমরা বেরোতে পারবো না। বাবা, তুমি টাকাটা দিয়ে দাও তো। টাকা দিতে হবে? হ্যাঁ, এই মাসে তো অনেক ডেঞ্জার আছে, টাকাটা না দিলে তোমাকে ঝাপাই করতে পারে, ঝাপাই করে বুঝতে তো পারবো। বাবা, ঠিক আছে, দিতেছি। তুমি নিজে রেখে দাও। আমি? হুম, টিভিতে দেখো নাই নাটকে স্বামীরা যেভাবে স্ত্রীর হাতে টাকা গুঁজে দেয়? আমি তো কোনো সময় ভেবে দেই নি। নো প্রবলেম, আমি হেল্প করছি। বাহ, ও বাহ, সুন্দর হয়েছে। মরহুম ইয়ার আলীর পুত্র মোহাম্মদ মফিজুর রহমান আমার প্রাণের ভাড়াটিয়া স্বামী, আর আমি তোমার প্রাণের ভাড়াটিয়া স্ত্রী। আমার স্বাস্থ্য কমজোরি ভালো হয়ে গেছে। হ্যাঁ, টাকাটা দিয়ে দাও, খুব ভালো হবে শরীর। বাবা, আসা আমরা সেলফি তুলে রাখি। সেলফি দিল? হ্যাঁ, টাকাটা 1, 2, 3।